দেখুন ইরান ইরাকে সাত দশমিক তিন মাত্রা ভূমিকম্প নিহত বেড়ে তিনশো পঁয়ত্রিশ ইরান ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে রিক্টার স্কেলে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনশো পঁয়ত্রিশ জন হয়েছে সোমবারের এই ভূমিকম্পে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে একটি ইরানি দাতব্য সংস্থা জানিয়েছে ভূমিকম্পে সত্তর হাজার মানুষ বাস্তুহারা হয়েছে নিহতদের বেশিরভাগ ইরানের কেরমান প্রদেশের বাসিন্দা সেখানে আরও চার হাজার মানুষ আহত হয়েছে ইরাকের সাতজন মানুষ নিহত হয়েছে রাজধানী বাগদাদে ভূমিকম্পের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে মসজিদগুলো থেকে লাউড স্পিকারে দোয়া পাঠ করে শোনানো হয় বাগদাদের বাসিন্দা মাজিদা আমির বলেন আমি আমার তিন সন্তানকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ ভবনগুলো যেন নাচা শুরু করলো আমি প্রথমে ভেবেছিলাম বড় বোমা বিস্ফোরিত হয়েছে কিন্তু এরপরে আমি শুনতে পাই আমাদের আশেপাশে সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে